হচ্ছে ইমিডিয়েট সিস্টেমের লেকচার 2 নম্বর। এখানে ফার্স্টে আছে রিকোয়ার্ড অ্যাকুইজিশন, মানে আমরা ল্যাবে কী কী অ্যাপারেটাসগুলো ইউজ করি বা কম্পোনেন্টগুলি ইউজ করি। অর্ডিনো ইউনো, ইউএসবি এ2বি কেবল, অর্ডিনো আইডিই, ব্রেডবোর্ড, জাম্পার ওয়্যার, ডিফারেন্ট সার্কিট এলিমেন্ট, যেগুলো হচ্ছে আমরা ল্যাবে যেগুলো আমরা ইউজ করছি সেইগুলো হচ্ছে এখানে বলা হয়েছে, প্রত্যেকটার কত টাকা করে সেটাও এখানে বলা হয়েছে। আচ্ছা, এরপর আছে হোয়াট আর ইমিডিয়েট সিস্টেম, যেটা আমি ফার্স্ট লেকচারে বলেছি। এবার হচ্ছে মাইক্রোকন্ট্রোলারটা কখন ইউজ করা হয়। মাইক্রোকন্ট্রোলার তখন ইউজ করে যখন আমার সিস্টেমে ইন্টেলিজেন্সের দরকার হয়, মানে বুদ্ধিমত্তার দরকার হয়, তখন আমরা মাইক্রোকন্ট্রোলারটা ইউজ করি। এরপর সিস্টেমের কমপ্লেক্সিটি, মানে জটিলতা, সেটা হচ্ছে রিডিউস করার জন্য, দূর করার জন্য আমরা মাইক্রোকন্ট্রোলার ইউজ করি। তারপর মাইক্রোকন্ট্রোলার কস্টটা হচ্ছে অনেক কম, অন্যান্য কম্পোনেন্ট থেকে হচ্ছে অনেক কম দাম, সহজে মাইক্রোকন্ট্রোলারটা ইউজ করা যায়। তারপর এই ভ্যারাইটি অফ সেন্সর্স আর অ্যাকচুয়েটরটা যখন ইন্টিগ্রেট হয় সিস্টেমে, তখন আমরা মাইক্রোকন্ট্রোলার ইউজ করি। এবং যখন কমিউনিকেশনের দরকার হয় আদার ডিভাইসের সাথে, কমিউনিকেশন প্রয়োজন হয়, তখন আমরা মাইক্রোকন্ট্রোলার ইউজ করি। কখন আমরা মাইক্রোকন্ট্রোলার ইউজ করি না, যখন আমার ইন্টেলিজেন্সের দরকার হয় না সিস্টেমে, আবার সিস্টেম যখন অন্য সব কিছু চিপার থাকে, তখন আমরা মাইক্রোকন্ট্রোলার ইউজ করি না। এবং যখন ল্যাব, মানে সিস্টেমটা যখন অনেক স্লো হয়ে যায়, তখন মাইক্রোকন্ট্রোলার ইউজ করি না। যখন একসাথে অনেক প্রসেস চলতে থাকে, তখন আমরা মাইক্রোকন্ট্রোলার ইউজ করি না। এবার হচ্ছে অ্যাকচুয়েটার এবং হচ্ছে সেন্সরটা কী। সেন্সর কী করে, ইন্টারেস্টিং ইউজফুল এনার্জিটা কনভার্ট করে ইলেকট্রিক ডেটা সিগনালে, এবং অ্যাকচুয়েটার ইলেকট্রিক ডেটা সিগনালকে ইন্টারেস্টিং ইউজফুল এনার্জিটা কনভার্ট করে, অর্থাৎ একটা একটার অপোজিট। ওকে, এবার হচ্ছে হোয়াট ইজ মাইক্রোকন্ট্রোলার। মাইক্রোকন্ট্রোলার হচ্ছে একটা ইন্টিগ্রেটেড চিপ, যেটা হচ্ছে একটা ইমিডিয়েট সিস্টেমের পার্ট, মানে একটা অংশ। অর্থাৎ মাইক্রোকন্ট্রোলার ইজ এন ইন্টিগ্রেটেড চিপ দ্যাট ইজ অফটেন পার্ট অফ এন ইমিডিয়েট সিস্টেম। এটা একটা ইন্টিগ্রেটেড চিপ, যেটা হচ্ছে ইমিডিয়েট সিস্টেমের একটা পার্ট, মানে অংশ। এবং মাইক্রোকন্ট্রোলার কার কার সাথে ইনক্লুড থাকে, সিপিইউ, র্যাম, রোম, ইনপুট আউটপুট পোর্টস, টাইমার, অর্থাৎ মাইক্রোকন্ট্রোলার মধ্যেই সিপিইউ, র্যাম, রোম, ইনপুট আউটপুট পোর্টস, টাইমার এগুলি থাকে। আচ্ছা, এবার হচ্ছে মাইক্রোকন্ট্রোলার এবং মাইক্রোপ্রসেসরের মধ্যে পার্থক্য। মাইক্রোকন্ট্রোলার মধ্যে হচ্ছে সিপিইউ, মেমোরি, ইনপুট আউটপুট পোর্টস থাকে, আর মাইক্রোপ্রসেসরের মধ্যে শুধু সিপিইউ থাকে, মেমোরি, ইনপুট আউটপুট পোর্টস এগুলো হচ্ছে সেপারেট থাকে, মানে বাহিরে থাকে। মাইক্রোপ্রসেসরের ভিতরে মেমোরি, ইনপুট আউটপুট পোর্টস থাকে না। মাইক্রোকন্ট্রোলার এবং মাইক্রোপ্রসেসর এটার মধ্যে পার্থক্যটা হচ্ছে যে মাইক্রোকন্ট্রোলার হচ্ছে সিপিইউ, র্যাম, রোম এগুলি, মানে মাইক্রোকন্ট্রোলার মধ্যে থাকবে, কিন্তু মাইক্রোপ্রসেসরের মধ্যে শুধু সিপিইউ থাকবে, র্যাম, রোম এগুলি থাকবে না। আচ্ছা, এবার হচ্ছে মাইক্রোকন্ট্রোলারটা হচ্ছে আমার, মানে এটার কস্টটা অনেক কম আর মাইক্রোপ্রসেসরের কস্ট অনেক বেশি। মানে মাইক্রোকন্ট্রোলারটা হচ্ছে আমার এক্সপেন্সিভ না, মানে ব্যয়বহুল না, মাইক্রোপ্রসেসরটা হচ্ছে আমার এক্সপেন্সিভ। ভার্সাটিলিটি, মানে মাইক্রোপ্রসেসরটা অনেক কাজে ব্যবহার করা যায়, বহুমুখিতা আছে, কিন্তু এটা হচ্ছে নট ভার্সাটিলিটি, মানে এটার কোনো বহুমুখিতা নাই মাইক্রোকন্ট্রোলারের। এবং মাইক্রোকন্ট্রোলার হচ্ছে একটা সিঙ্গেল পারপাস থাকে, একটাই মাত্র উদ্দেশ্য থাকে, আর মাইক্রোপ্রসেসর অনেক উদ্দেশ্য থাকে, জেনারেল পারপাস থাকে। ওকে, এবার হচ্ছে অর্ডিনোটা আসলে কেন, কারণ অর্ডিনো হচ্ছে ইনএক্সপেন্সিভ, মানে অনেক ছোটো অর্ডিনোটা, সুতরাং এটা এক্সপেন্সিভ না। এবং মানে অর্ডিনোর আইডি অনেক প্ল্যাটফর্মে চলে, যেমন ম্যাকে চলে, লিনাক্সে চলে, পিসিতেও চলে। এবং অর্ডিনোটা খুবই সিম্পল এবং শুধুমাত্র সি প্রোগ্রামিং দিয়ে এটা করা যায়। এবং এটা হচ্ছে ওপেন সোর্স এবং এক্সটেন্সিবল সফটওয়্যার। আর অর্ডিনোর অনেক শিল্ড আছে। অর্ডিনোর শিল্ডগুলি কী কী, এই যে এখানে ভিজিএ ক্যামেরা, জিপিএস, এলসিডি ডিসপ্লে, ইথারনেট, ওয়াইফাই, এলইডি ডিসপ্লে, মেমোরি কার্ড, ওয়েদার সেন্সর, এগুলো হচ্ছে অর্ডিনো শিল্ড এ পর্যন্তই।